পরনে পুরোপুরি সামরিক পোশাক পায়ে উঁচু হিল জুতা এভাবেই কুচকাওয়াজ করছেন একদল নারী সৈনিক না সিনেমার কোনো দৃশ্য নয় হিল পরে নারী সেনাদের কুচকাওয়াজের একটি ছবি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইউক্রেনের সরকার আগামী মাসে অনুষ্ঠিতব্য ইউক্রেনের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির সেনাবাহিনী কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে শুক্রবার সেই কিছু ছবি প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকটি ছবিতে নারী সেনাদের কালো হিল পায়ে দিয়ে কুচকাওয়াজ করতে দেখা গেছে এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট আর্মি ইনফর্মে ক্যাডেট ইভানা মেদিদিভের উদ্ধৃতি দিয়ে লিখেছে প্রথমবার হিল জুতা পরে প্রশিক্ষণ হচ্ছে সাধারণ সামরিক বুট জুতার তুলনায় হিল পরে কুচকাওয়াজ করা একটু কঠিন তবে আমরা চেষ্টা করে যাচ্ছি এদিকে নারী সেনাদের হিল পরিয়ে কুচকাওয়াজের সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল থেকে শুরু করে দেশটির বিভিন্ন পর্যায়ের মানুষ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পেরেশেঙ্কোর ঘনিষ্ঠ কয়েকজন সংসদ সদস্য এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা নারী সেনারা যে ধরনের জুতা পরে কুচকাওয়াজে অংশ নিয়েছেন সেরকম জুতা পার্লামেন্টে নিয়ে আসেন এবং প্রতিরক্ষামন্ত্রী হাই হিল পরে কুচকাওয়াজে অংশ নেয়ার ব্যাপারে বলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে একত্রিশ হাজার নারী সেনা আছেন তাদের মধ্যে চার হাজার আছেন কর্মকর্তা হিসেবে